ক্লাব দেখে আমি ব্যাস্টিতে জয়েন করি। জয়েন করার পর কিছুদিন পর মনে হলো যে আমি এটা ভুল করলাম, এখানে শূন্যের কথা অন্যের কথা, বাইরের অনেকেই অনেক কথা বলতো, বলেই আমার আসলে এই কাজটা করা ঠিক হয় না, আমি এই ব্যাস্টিস থেকে একটু দূরে চলে গেলাম, অফিসে আর কোনোদিন আসলাম না। তো গত দুই মাস আগে আমি সাগর স্যারের ফোন পেয়ে আমার অফিসে আসলাম। তো স্যার আমাকে একটা সুসংবাদ দিল, সেটা হলো যে তুমি তো একটা তিন বছর আগে একটা অকাম করে গেছিলে, তুমি তো ব্রাঞ্চ ডিরেক্টর হয়ে গেছো। তা আমি তখন স্যারকে বললাম যে আসলে কাজটা তো আমি অকাম মনে করে আমি তো করি নাই, আর আমি অনেক দূরেই আসলে চলে গেছি। তো এরকম হলো কিভাবে? স্যার বললো যে কাজটা এরকম, ওই যে রোমন স্যার বলছেন যে দশে মিলে করি তা সাড়ে দিতে নিয়ে লাল গাছ। তো এরকমেরই হয়তো আমার নিচে স্যার বড় হওয়ার জন্য একজন বেটার একটা লিডার সেট করছিল, সেই লিডার কাজ করতে করতে আমি অটোমেটিকলি বন্ধ হয়ে গেছি আর কি। তো আমি এই দুই মাস হলো মোটামুটি নিয়মিত অফিসে আসছি এবং কাজগুলোকে তো আমি আসলে বন্ধ হয়েছি, কিন্তু আমি কাজ অতটা বুঝি না, কারণ আমার কাজটা হয়ে গেছে অটোমেটিকলি, কাজটা আমি এখন শিখছি। শিখছি আমার শিখতে আর দু এক মাস হয়তো দেরি লাগবে, তবে ইনশাল্লাহ শিখবো। এবং ইতিমধ্যে আমি যে দুই মাস এসেছি, এই দুই মাসে আমার আহ্বানে আরও অনেকে ইনশাল্লাহ সাড়া দিচ্ছেন, তারাও আসছেন, এবং আমার যার সাথে পরিচিত ছিল না তাদের সাথে এখন নতুন নতুন করে যাচ্ছি, একজন লিডারের সাথে পরিচিত হলাম আর কি। ইনশাল্লাহ সামনের যে মিটিং হবে সেই মিটিংয়ে ইনশাল্লাহ আমার এখন বর্তমানে যারা আসছেন এদের চেয়ে ইনশাল্লাহ আরও দ্বিগুণ বা তিন গুণ হবে ইনশাল্লাহ। আশা করছি যে আপনারা যারা এখানে আসছেন সবাই একটা কথা মনে রাখবেন যে আসলে এখানে আসলে ইনশাল্লাহ সফলতা আসবে। আপনারা যে পণ্যগুলো বাইরের থেকে কেনেন সাধারণভাবে বলছে, শুধু সেই পণ্যগুলো যদি আপনারা নিজেরাই ব্যবহার করেন এবং পণ্যগুলো যদি ভালো লাগে আপনারা ব্যবহার করবেন, এবং ভালো লাগলে অন্যকে একটু শেয়ার করবেন যে এই পণ্যগুলো ভালো আপনারা ব্যবহার করবেন। আমি এই পর্যন্তই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারটা আগে আসেন না, এসির বাতাস এখানে নাই, এসির বাতাস কখনো এসির নিচের থেকে লাগে না। পার্থক্য আছে,
যেমন আমাদের দেশের হিম সময়টা বা পেস্টটা যেমন আমি খুব আসলে ভালো লাগলো। তারপরে ভাইকে বললাম, ভাই আপনিও দেখেন আমি তো এটা তো নিয়ে ব্যবহার করবো, কি এখান থেকে যদি ব্যবহার করে আমি কি জিনিস পাবো কি না। তখন সাহেব বলছে ঠিক আছে তুমি ব্যবহার করতে থাকো। লাস্ট এক কথা দেখলাম যে আমি নিজে ব্যবহার করছি, প্লাস হচ্ছে এই প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে আরও ভাইয়ের কথা বলছি, সবাই ইন্টারেস্ট হচ্ছে এবং তারা বলছে ঠিক আছে তুমি যদি বলছো এটা ভালো জানতে যাও। এখন তাদের দেওয়ার পরে তারা যদি ভালো বলে এবং তারাও নতুন গল্প করতে শুরু করবে। তারপর তখন ভাইকে বললাম, দেখুন তো ভাই আমার তো প্রোডাক্টটা তখন অনেক লাগতেছে, তা আমাকে একদম বেনিফিট দেওয়া যায় কিনা। আসছিল আমি যদি আপনার টিউশন সাজিয়ে আসি আমি আমার ইনফ্লুয়েন্স কাজ করার পাশাপাশি আমি সেই ক্লায়েন্টের মাধ্যমে আমার এই প্রোডাক্টগুলোকে সেল করি, তার আপনাদের শেয়ার করছি। এতে আমার কিন্তু তার কাছে না যাও আমার এই কাস্টমারগুলোর মাধ্যমে সেল করে কিন্তু আজকে আমি বন্ধ করছি। আমি একই ফিল্ডে ইউটে কাজ করছি, মানে এক যদি দুই পাশে মারা যাবো আমি একই ফিল্ডে দুটা কাজ করে আজ আমি এই বলতে পারছি। তো আমি আশা করি 2023 সালের মধ্যে একজনের বেস্ট যে সর্বোচ্চ যে পোস্ট আছে আমি সেটা করে ধন্যবাদ। এ পর্যায়ে আমার নাম আছে নজরুল ইসলাম। থ্যাংক ইউ আমাকে কথাবার্তায় সাহায্য দেওয়ার জন্য। আমি সর্বপ্রথমে আমার মেন্টর শাহবাজ স্যারকে ধন্যবাদ জানাই যিনি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি যাকে দেখে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হই রুমন রাব্বি, তাকে আমার থ্যাংকস জানাচ্ছি, যিনি আমাকে আসলে জোর করে বলবো কি আমি একদিন মার্কেটে কাজ করছিলাম, আমাকে জোর করে মানে অফিসে টেনে তুলে মানে মোবাইল মানে মানে ব্যাগ থেকে মানে কি বলবো মানে ব্যাগ থেকে আমার ভোটার আইডি কার্ডটা বের করে আইডি করার একটা ইতিহাস বলি বলে বললো যে ঠিক আছে। আমার স্যার সঙ্গে আমাকে বলছিল যে রবির একজন ভাইয়ের মাস রবিরকে ধরা শিকার না, তো তারপরও আমি বলবো যে স্যার ধরতে পেরেছেন ধন্যবাদ। তো আমি একটা কথা বলবো, আপনারা কি সবাই স্বপ্ন দেখতে জানেন? আচ্ছা স্বপ্ন দেখলে কি বাস্তবান হয়ে যায়? না, স্বপ্নবান দেখতে গেলে বাধা আসে আর বাধা ছাড়া মানুষ জীবিত না মৃত। আচ্ছা যদি স্বপ্ন দেখেন বাধায় না আসে তাহলে আপনি জীবিত না মৃত? তাহলে মৃত মানুষের কোন স্বপ্ন থাকে? স্বপ্ন থাকে না। আসলে আমরা যদি জীবিত হয়ে থাকি তাহলে আমরা স্বপ্ন অবশ্যই দেখি। সেই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করবেন একবারও ভেবে দেখেছেন? আপনি যখন সিদ্ধান্ত নেবেন একবার ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত রং হোক আর ভুল ডিসিশন হোক একবার সিদ্ধান্ত নেবেন এবং সেটাকে বাস্তবায়নের পথের জন্য হাঁটবেন, আশা করি আপনার বাস্তবিত হবেন। আর যদি আপনি ডিসিশনই না নেন তাহলে আপনি মানুষও না আপনার স্বপ্নও দেখেন নাই। তো এখানে দ্বারা এখন আমরা কাজ করতে আসছি ম্যাক্সিমাম আমার অ্যাকশন ডিরেক্টর, আমরা কিন্তু একটা স্বপ্ন দেখে আসছি এখানে। যদি আপনার স্বপ্নটাকে বাধাই না আসে তাহলে সেই স্বপ্ন আপনি ভুল স্বপ্ন দেখেছিলেন। বাধা যখন আসছে তখন তার সমাধান আমাকে নিজেকেই বের করতে হবে। আমরা কোন জায়গায় বাধা পাচ্ছি সেখান থেকে শিখতে হবে। তো যদি পদার্থবিজ্ঞানের কথা আছে বল প্রয়োগ, যদি বল প্রয়োগ করলে বাধা না সৃষ্টি হয় তাহলে বল প্রয়োগের কোনো যুক্তি নাই। তো মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, একটা লোক সারা দিন কাজ করছে ঠিক আছে, কাজ করার পরে তার আউটপুট কি মানে তার সেলস, সেলসটা তার আউটপুট। আচ্ছা আপনি পাঁচটা লিভার নিছেন বাড়িতে, পাঁচটা লিভার নিছেন একটা ওয়াল ভাঙতে,
তো সে ওয়ার ভাগতে পাঁচটা লিভার যখন নিছে তো পাঁচটা লিভারকে ওয়ার ধাক্কা দিয়েছে ভাগতে দিছে তো তারা কিন্তু কেউ ওয়ার সময় ধাক্কাচ্ছে একটা লোক দিন শেষে এসে টুক করে একটা ইট সরায় রেখে দিয়েছে একটা ইট শুধু সরায় রেখে দিয়েছে তার মানে কি হবে ওখানে ইটটা কাজ কে করছে যে একটা ইট সরাইছে সে কাজ করছে বাকি কেউ কাজ করে নাই যে কাজ করবেন যে আউটপুট না আসে সে কাজ করার কোনো দরকার নাই আসলে দেখেন আমরা মোবাইলে ফেসবুকে যে এক ঘন্টা করে সময় দেয় বা দুই ঘন্টা করে সময় দেয় আসলে সেখানে আপনি কি আউটপুট দিচ্ছেন যদি আউটপুট না থাকে সে ফেসবুক দেখা বন্ধ করে দেয় যেহেতু এখানে একটা মিনিটের দাম 20 টাকা তাহলে ওখানে আপনি এক ঘন্টা সময় নষ্ট করেছেন তাহলে প্রতি ঘন্টা আপনি কত টাকা ব্যয় করেছেন 1200 টাকা ব্যয় করেছেন 1200 টাকা ব্যয় করে আপনি কি পেয়েছেন আমাকে কেউ উত্তর দিয়ে যেতে পারবেন চোখের ক্ষতি হয়েছে আর কিচ্ছু হয়নি আচ্ছা আমরা কম বেশি আমি একটা ছোট্ট গল্প বলবো গল্প বলে আমার শেষ করবো সেটা হচ্ছে যে এই আমি পার্সোনালি চলে যাব আমার বাসায় চারজন তাহলে খাবার উনি কেন আমার চলে যেতে হবে উপায় নাই জাপানি কোম্পানি মামা বলতেছে আমার রুমে 6 জন বসে রইছে 2600 সালে এটা দেউলিয়ার পথে গেছিল এটা কি জানেন কেউ প্যানাসোনিক 2600 সালে দেউলিয়ার পথে গেছিল তখন বোর্ড চেয়ারম্যান বোর্ড টিমে বোর্ড স্যার যে কেন আমার প্যানাসোনিক আজকে ধ্বংসের পথে তো অনেকে অনেক মন্তব্য করেছিল তো চেয়ারম্যান স্যার বলেছিল এর জন্য একটা সঠিক তদন্ত টিম গঠন করা হোক আমার গল্পটা কি শুনছেন তো তদন্ত করে শুনে নেব না ঘুরে এমন কিছু কিছু নাম উঠে আসলো তো চেয়ারম্যান স্যার বলতো যে এতগুলো মানুষকে যদি আমি একবার বাদ দেই তাহলে প্যারাসোনিকের মান সম্মান একেবারে আরো নিচে চলে যাবে তো কোন একটা সিদ্ধান্ত নিতে হবে আমাকে তো বুদ্ধির পরামর্শের জন্য সে কিছু সিদ্ধান্ত নিয়ে তার বলছিল এই মুহূর্তে উনি এক দার্শনিকের কাছে গেলেন উনি কি এই বিষয়ে পরামর্শ ছিলেন যে আমি এই নামগুলো কিভাবে সামনের দিকে আনবো তো উনি কিছু হিডেন পয়েন্ট দিল যে আপনার কিছু কাজ করতে হবে তো পরবর্তী দিনে তিনি বোর্ড মিটিং ডাকলেন বোর্ড মিটিং ডেকে উনি সবাইকে বললেন তো আমি এই প্রতিষ্ঠান যে কারণে ধ্বংসের পথে যাচ্ছে আমি তাকে খুঁজে পেয়েছি তো সবাই মানে অগ্রিম যে আসলে সেই ব্যক্তিটাকে যে এত বড় একটা গ্লোবাল কোম্পানি কার কারণে ধ্বংস হচ্ছে সবাই খুঁজতে মানে সবাই চেয়ারম্যানকে বললো যে স্যার প্লিজ আপনার নামটা বলেন তো এমন অবস্থায়